নমস্কার এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্তের সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা তার জন্যই রাজ্যে চলছে বৃষ্টি কলকাতা ছাড়াও মুর্শিদাবাদ বীরভূম উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সারাদিন মেঘাচ্ছন্ন থাকবে আকাশ সঙ্গে আদতজনিত অস্বস্তিও বজায় থাকবে রবিবার থেকে আবার উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এই আবহাওয়া বজায় থাকবে কলকাতা ছাড়াও দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বৃষ্টি হলেও অবশ্য গরম খুব একটা কমার সম্ভাবনা নেই দিনের সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি হওয়ার সম্ভাবনা আজ সকালে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে সপরি জেলারই কোথাও না কোথাও বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ সোমবার নয় আগস্ট সকালের মধ্যে জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টিপাত হতে পারে আর আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এদিন সকালে দেওয়া আবাদ দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ মেঘলা থাকা সম্ভাবনা দু এক পশলায় বৃষ্টি কিংবা সহ বৃষ্টি হতে পারে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে চৌত্রিশ ও আঠাশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে আলিপুর জানিয়েছে ঘূর্ণাবত মৌসুমি অক্ষরকার কারণে চলতি সপ্তাহে বুধবার থেকে চলছে বৃষ্টি ইতিমধ্যে হাওড়ার উদয়নারায়ণপুর আমতা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল হুগলির খানা খুলে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে অনেক বাসিন্দাকে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে তবে ওই এলাকায় আর নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আর সকালে দেওয়া আবাদ দপ্তরের পূর্বাভাস জানানো হয়েছে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলারই কোথাও কোথাও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ সোমবার নয় জুলাই সকালের মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এই দিনই দিনে বৃষ্টির পরিমাণ বাড়বে হিমালয় প্রাদেশের সংলগ্ন পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামী চার থেকে পাঁচ দিন দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আগামী দিনে কেমন আবহাওয়া থাকবে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন ধন্যবাদ